ওয়েলকাম টু বেত। একটা নতুন একটা প্রজেক্ট সম্পর্কে ডিসক্রাইব করতে চাই, সেটা পার্টি ইনভাইটস। এটা মূলত একটা রিপোজিটরি, ডাটাবেজে ডাটাগুলো সেভ না হয়ে রানীয় অবস্থায় সেই রিপোজিটরিতে ডাটাগুলোকে সেভ করে সেটা শো করবে। এটা মূলত হচ্ছে একটা ফর্ম থাকবে, সেই ফর্মের মাধ্যমে আমি একটা কি একটা পার্টিতে কিছু মেম্বারকে আমি ইনভাইট করব। এক্ষেত্রে যারা শুধুমাত্র যারা ইয়েস দিবে তারা শুধুমাত্র এখানে তাদের লিস্টগুলোকে আমরা ভিউ করব। এটাই হচ্ছে মূল লক্ষ্য উদ্দেশ্য। সো চলেন আমরা সামনের দিকে আগে থাকি। প্রথমে কি করলাম, তাহলে আমার এই প্রথমে একটা ফর্ম বানাতে হবে। সেই ফর্ম বানাতে গেলে অবশ্যই তার একটা অবশ্যই একটা ভিউ লাগবে, ভিউ তৈরি করতে হবে। কিন্তু অ্যাকশন তো মূলত হচ্ছে কোনো একটা কন্ট্রোলার মাধ্যম হয়েই, হ্যাঁ কন্ট্রোলার মাধ্যম হয়ে একটা মেথড তৈরি করতে হবে। সেই মেথডের মাধ্যমে এই ডাটাগুলো মডেলের মাধ্যমে রিপোজিটরি স্টোর হবে, অ্যাড হবে, এবং সেখানে ভিউর মাধ্যমে কন্ট্রোলার মেথড থেকে ভিউ হয়ে সেটা এই যারা যারা অ্যাটেন্ড করেছে তাদেরকে আমরা শো করব। চলেন কথা না বলে আমরা একটা কাজের দিকে আগাতে থাকি। প্রথমে আমি কি করলাম, আমি একটা প্রথমে লেখা আছে যে হোম কন্ট্রোলার এবং ইন্ডেক্স ফাইল। তার মানে কি, সে হোম কন্ট্রোলারের ইন্ডেক্স এ মুভ করবে, সেখানে ডিফল্ট রাউট করে দেওয়া হয়েছে। চলেন আমরা ইন্ডেক্স কি আছে আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা হোম কন্ট্রোলারে আসি। হোম কন্ট্রোলের ইন্ডেক্সটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। প্রথমে ইন্ডেক্স আসলাম, ইন্ডেক্স আসে উল্লেখ করা থাকলো যে এখানে একটা আওয়ার নিলাম, আওয়ারে যারা 12 ঘন্টা নিচে আসে তাদেরকে সেবা তার বললাম গুড মর্নিং, আদারওয়াইজ গুড আফটারনুন। ওকে, আমরা মাই ভিউর মাধ্যমে সেটা আমরা ভিউর মাধ্যমে শো করলাম। আমরা রেজাল্ট ভিউটা ইউজ করছি। সো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এক্ষেত্রে আমরা আসলাম। এখন যদি আমি এখানে একটু মুভ করি, সেম এজ লাইক অ্যাজ ইনিশিয়াল স্টেপ যদি আসি সেম গুড মর্নিং ওয়ার্ড ফ্রম দি ভিউ। এবার যদি আমি রিপোজিটরি ফর্মের মাধ্যমে ডাটাগুলোকে কালেক্ট করি, তাহলে আমরা কী করবো, এখানে আমরা সেকিল হোম কন্ট্রোলারে আর এস ভি এম ফর্ম এ অ্যাকশনে গেছে। তার মানে কি, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কন্ট্রোলার আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাকশন, দ্যাট মিন্স মেথড। তার মানে আমরা আসলাম হচ্ছে এখানে হিউম্যান নামে একটা কন্ট্রোলার আছে, এই কন্ট্রোলার থেকে আমরা আসবো এই তো আর এস পি ফর্ম, এই ফর্মের মানে এই যে ভিউ আছে এই ভিউ থেকে আমরা আর এস পি ফর্ম দেবে, এটা ওপেন হবে। এই ওপেনের মধ্যে আমরা লক্ষ্য করছি যে এটা মূলত হচ্ছে আসলে আমরা ইউজ করছি সিম্পলি এটা হচ্ছে ভ্যালিডেশন, কোনো যদি এরর হয় রিকোয়ার্ড যেহেতু দেওয়া হয়েছে, সেক্ষেত্রে অল মানে ভ্যালিডেশনের ক্ষেত্রে এখানে শো করবে। তাহলে আমরা আসি, প্রথমে আমরা কী করলাম, নেম ইমেল এবং ফোন নম্বর অ্যাড করলাম, তারপর ওয়েল অ্যাটেন্ড একটা ড্রপ ডাউন আকারে লিখলাম ট্রু আর ফলস। মূলত আমরা ট্রুগুলোকে দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে সাবমিট বাটন ক্লিক করলাম। তারপরে আমরা আলটিমেটলি বুঝলাম যে নেম ইমেল ফোন নম্বর এবং কে অ্যাটেন্ড করে ড্রপ ডাউন আমরা লক্ষ্য করছি। তারপর সাবমিটের বাটনে ক্লিক করলাম। এবার যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম সিম্পলি, তারপর সে ডাটাগুলো রিপোজিটরিতে স্টোর হবে। এখন আমরা আসবে যে কীভাবে রিপোজিটরিতে স্টোর হচ্ছে সেটা বিষয় নিয়ে। এখানে ক্লিক করার সাথে সাথে আমার কী অ্যাকশন ঘটলো সেই বিষয় নিয়ে আমি আসছি। তাহলে আমি অবশ্যই সেখানে আমাকে আমরা যেহেতু আসছি কিসে, আমার হোম কন্ট্রোলার আসছি, আমি হোম কন্ট্রোলারে ব্যাক করি। হোম কন্ট্রোলার আসলাম, হোম কন্ট্রোলার আসার পরে যখন আমি এখানে সাবমিট করলাম ফর্মে, আর মডেল স্টেট চেক করে দেখলাম সেটা ভ্যালিড কিনা, ঠিক আছে। তখন যখন আমার এটা ভ্যালিড হলো, তখন আমরা কি করলাম, এখান থেকে সাবমিট বাটন ক্লিক করার সাথে সাথে এর রেসপন্স গেল, এবার রিপোজিটরি এসে চলে গেলো। এবার রিপোজিটরি একটা মডেল আছে, সেই মডেল আমরা রিপোজিটরি অ্যাড করা হয়েছে। আমরা সেই মডেল রিপোজিটরি একটা মডেল ক্রিয়েট করা হয়েছে।
এক্ষেত্রে আমরা ওই রেসপন্স যে ইনফরমেশন পেলাম সেই ইনফরমেশনটাকে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরেই স্টেপগুলোতে কী হচ্ছে, এখন আমরা কি ভিজিট করলাম, অ্যাড করছে, করার পর সাথে সাথে সে আমাকে দেখা যাচ্ছে যে হোম কল আর এস বি ফর্মে চলে আসে, থ্যাংক ইউ পেজে চলে আসে। আমরা আসি একটু থ্যাংক ইউ পেজে, আমরা হোম কন্ট্রোলে আসি। আমরা হোম কন্ট্রোলে আসার পরে এক্ষেত্রে আমরা দেখলাম যে থ্যাংক ইউ পেজ, এক্ষেত্রে দেখলাম যে যদি সে ইয়েস আসে, ইট ইজ এ গ্রেট দ্যাট ইউ আর কামিং, মানে ইয়েস মানে কি তুমি আসবা, আর যদি না আসে তাহলে তখন বললাম সরি টু হিয়ার দ্যাট ইউ ক্যান নট কাম। আর এবার আমি কি করবো, আমি লিস্ট গুলোকে দেখবো, আমার রিপোজিটরিতে কোন ডেটা আছে সেই ডেটা গুলোকে আমরা শো করতে যাচ্ছি। হ্যাঁ, এবার যদি আমি আসি, হ্যাঁ রিপোজিটরি ফ্রম নাও, এবং যদি আসি যে আমরা এখন দেখতে চাচ্ছি কারা কারা, ক্লিক হিয়ার টু সি হু ইজ কামিং, মানে কারা কারা আসবে, হু আর কামিং, তাহলে এখান থেকে আমরা হিয়ার দিলাম, হিয়ারে ক্লিক করে তাহলে দেখলাম যে উনি আসবেন, ইমনি মুস্তাফিজুর রহমান, ইমেল এত, ফোন এত। সিমিলারলি তাহলে এখানে কি অ্যাকশন ঘটলো, তাহলে হোম নামে একটা কন্ট্রোলার লিস্ট রেসপন্সে চলে আসে। তাহলে হোম একটা কন্ট্রোলার আমি প্রবেশ করি, সেখান থেকে আমি লিস্ট রেসপন্স আসলাম, সেই লিস্ট রেসপন্স থেকে আমি রিপোজিটরি তাকেই অ্যাড করব, তাকেই শো করাবো। এটা হচ্ছে ল্যাম্বডা এক্সপ্রেশন মধ্যে আমি শো করলাম, তারাই শো করবে যার মধ্যে ট্রু, আর ফলসগুলো কিন্তু মানে ভিউ করবে না। তাহলে আসলাম আমরা এখান থেকে, আমরা একটু রিপোজিটরিতে আমরা মুভ করি, এই হচ্ছে রিপোজিটরি, রিপোজিটরির মধ্যে দেখলাম যে কারা কারা রেসপন্স পেয়েছে, শুধুমাত্র যারা তাদেরকে আমরা রিটার্ন করব। ঠিক আছে, তাহলে শুধুমাত্র রিটার্ন করে কোথায় আমরা রিটার্ন করে ডাটাগুলো কিছু করে লিস্ট রেসপন্স ডাটা এখানে সবগুলোকে শো করব এখানে। আর এখানে মাধ্যমে যখন এই পেজে এসে আমরা এখানে পুরোটা লিস্ট রেসপন্সটা দেখতে পাচ্ছি, যদি আমি আর একজনকে অ্যাড করি সিমিলারলি সে আর একজন এখানে আসবেন, টোটাল কালেকশন নিয়েই সে আসবে। হ্যাঁ, গেস্ট রেসপন্স এই মডেলের টোটাল কালেকশন নিয়ে এসে সে একটার পর একটা সে ডাটাগুলোকে শো করবে। আর মডেলের মাধ্যমে সবগুলো ডাটাগুলোকে যেহেতু নিয়ে আসবে মডেল, গেস্ট রেসপন্স সব মডেল নিয়ে আসার পরে একটা একটা করে আইটেমগুলোকে ঠিক আছে এখান থেকে আমরা এডিট করতে ডিলিট করতে পারি, ডিটেলস দেখতে পারি। ঠিক আছে, এটা একটা মূল লোক মূল। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।